জাতীয় পার্টির সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিত থাকার ইঙ্গিত দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আমরা মামলা করতে শুধু না জীবন দিতে ভয় পাচ্ছি না, দোয়া করবে আমাদের জন্য, জীবনটা যেন চলে যায়, আর কিছু চাই না, হয়ে গেছে, অনেক হয়ে গেছে। কই গেল দেশ আমরা? 12টা বাজে গেছে গা, কেমনে বাজে? রাত 9টার সময় আমার সব কিছু কারি নিছে। এলে কি আগে তো আসলো না, হাসিনার বেলা তো কোনো কিছু ছিল না। এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে। আমি তো মনে করি কোন দলকে রাজনীতি করতে দিব না, এটাও একটা ফ্যাসিট। সম্মানিত দর্শক, এই মাত্র পাওয়া কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যে ভিডিওগুলো তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন, নেট দুনিয়ায় কাঁপিয়ে দিয়েছেন, সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পারবেন বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক অঙ্গনের আপডেট নিউজগুলো। সম্মানিত দর্শক, চলুন এই ভিডিওতে আমরা দেখব যে বাংলাদেশের বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের সর্বশেষ আপডেট নিউজ যে ভিডিওগুলো তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন পুরো নেট দুনিয়ায়, যা এই ভিডিওতে দেখলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিও শুরুতে কিন্তু আপনারা ভিডিওর কিছু বিশেষ অংশ দেখতে পেরেছেন, যা থেকে কিন্তু ইতিমধ্যে বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য। সম্মানীয় দর্শক, একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। রাত 9টার সময় আমার সব কিছু কারি নিছে। এলে কি আগে তো আসছিল না, হাসিনার বেলা তো কোনো কিছু ছিল না। আমরা স্বাধীন মতন আমরা গাড়ি চলাছি, গাড়ি চলে আমরা বাসা যাইতাম। কালকে আমার 700 টাকা মারি দিয়েছে, আলতে আমি কী নিয়ে খাবো? আমার বাচ্চা পোলাপান, আমার সংসার আছে। হ্যাঁ, আমি কী তারকে কালকে যদি আমি সাধারণ মানুষ, কালকে আমি সারাদিন গাড়ি চলাছি, চলে রাত 9টার সময় আমার সব কিছু কারি নিছে, তাহলে আমরা কী নিয়ে খাবো আর কী নিয়ে বাঁচবো? আপনারা এই যে মাখান যে চিনতেই ডাকাতি খুন খারাপি এলে বন্ধ করেন, সাধারণ মানুষ বাঁচবে। আমি তো মনে করি কোনো দলকে রাজনীতি করতে দিব না, এটাও একটা ফ্যাসিবাদ। আপনি দলের কিছু লোককে বলতে পারেন যে যারা আদালতের মাধ্যমে বাতিল হবে, তো এই ফ্যাসিবাদ থেকে সরিয়ে আমরা আরেক ফ্যাসিবাদের দিকে যেতে যাচ্ছি কি না। আই থিঙ্ক টুডে ইজ এ ভেরি ব্যাড অ্যান্ড স্যাড ডে ফর আপকামিং ডেমোক্রেসি, এবং এটা সুষ্ঠু তদন্তের দাবিদার। সংঘর্ষ চলছে না, জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে, সেখানে সেনাবাহিনী এসেছে, পুলিশ এসেছে, এলাকাটি ঘিরে রেখেছে, এবং খুব দুঃখজনক হচ্ছে ফায়ার ব্রিগেডের গাড়ি যখন যাওয়ার কথা ছিল সেটাকেও যেতে দেওয়া হয়নি। দেখুন, পুরো ঘটনাটি সুষ্ঠু তদন্তের দাবিদার, এবং ইট ওয়াজ সো আননেসেসারি, সো ডিসপ্রপোর্শনেট, সো ক্রুয়েল, সো হার্শ, আর ইট ডাজ, এটা কোনো কিছু অ্যাড করবে না রাজনীতিতে, পজিটিভ কিছু অ্যাড করবে না, নেগেটিভ ছাড়া। আমাদের এই যে মহান ছাত্ররা এত বড় একটি আন্দোলন করলো, তারা একসময় জাতীয় পর্যায়ের বড় নেতা হতে পারে, আবার হারিয়েও যেতে পারে। তাদের রেকর্ডে একটি ঘটনা থাকলো যে তারা আজকের দিনে জাতীয় পার্টি একটা রাজনৈতিক দলের অফিসে আগুন দিয়েছে, এবং এটি দীর্ঘমেয়াদে তাদের রাজনীতিতে কখনোই সুফল নিয়ে আসবে না, দাহ্য বস্তু কোনো কিছু গড়তে পারে না, এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে, 2 তারিখের একটি মিটিংকে নিয়ে একটা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল, আমি যেটা অনুভব করেছিলাম যে 2 তারিখের মিটিংয়ে বিপুল নাকি আওয়ামী লীগের লোকজন এসে এখানে জয়েন করবে। আমরা তো সারা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো লোককে ভিজিবল দেখতেই পাচ্ছি না, একটা মিটিংয়ে তারা অংশগ্রহণ করবে, বিশাল মিসিং হবে, এটা কোনো ব্যাপার ছিল না। আমরা একটা মিটিং করতে চেয়েছিলাম, সেখান থেকে একটা ভুল বোঝাবুঝি হয়েছে, সেই ভুল বোঝাবুঝি থেকে এত বড় একটি ঘটনা রেকর্ডেড হয়ে গেল, এবং গতকালকেই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র ফলকার্ক উনি বাংলাদেশ থেকে চলে গেলেন। হাউ দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি এটাতে কীভাবে দেখবে, কী রিয়্যাক্ট করবে? এটা দিলে কোনো রাজনৈতিক দল খুশি হতে পারে, যারা ছাত্ররা সমন্বয়করা আছেন, যারা ফ্রিডম ফাইটার, তাদেরকে আমরা শ্রদ্ধা করতাম, তারা আসলে এই 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 কাজে তারা কোন দলের পারপাস সার্ভ করছে এবং কোনো দল কি এতে খুশি হচ্ছে? যদি কোনো দল খুশি হয়ে থাকে, সেই দল সম্মুখে আমাদের সাথে ফাইট করতে পারে, বিএনপি বলতে পারে যে আপনারা খারাপ, জামাত বলতে পারে আপনারা খারাপ, জামাত অবশ্য বলেছে একবার, কিন্তু এই ছাত্ররা সমন্বয়ক তো কোনো রাজনৈতিক দল না, তাদের সাথে কোনো দলের ব্যক্তিগত সংঘাতের তো কোনো সুযোগই তৈরি হয়নি, তারা প্রত্যেকে একটি প্ল্যাটফর্ম। আমি মনে করি এই ঘটনাটি অবশ্যই খুবই খুবই নিন্দনীয়, এবং যে দলটির একসময় 35 জন এমপি ছিল বিরোধী দলে থাকা অবস্থায়, আই মিন NT1-এ, এবং সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাস আছে। দেখুন, আওয়ামী লীগের 16 বছরে কিন্তু কোনো পার্টি অফিসে আগুন দেওয়া হয়নি, এবং এখন পার্টি অফিসে আগুন দেওয়া হলো, এবং সে সময় হিট অফ দ্য মোমেন্ট 5-6-7 তারিখে অনেক কিছু হয়েছে,
কুল করার পরেও যখন আগুন দেয়া হলো, আমি মনে করি এটি সরকার খুব সিরিয়াসলি নেওয়া উচিত এবং সবাইকে ক্লাসে ফিরে যাওয়া উচিত। আপনি বলছেন যে যেটি একটা ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হয়েছে, দু তারিখে আপনারা একটা সমাবেশের জন্য অনুমতি চেয়েছেন পুলিশের কাছে, এবং সেটার থেকে আওয়ামী লীগের কর্মীদের বা সমর্থকদের আপনারা জড়ো করার জন্য সেই সমাবেশটা করছেন, এই এই কথাটা কোথা থেকে এলো আসলে? এটা মানে আমি ওই যারা আগুন দিয়েছে বা যারা জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার মহান ক্রুসেডে নেমেছে সেই জেহাদিদের আমি বক্তব্য একটু আগে দেখছিলাম আর কি বিভিন্ন টিভি চ্যানেলে, তারা বলেছে যে আমরা আশঙ্কা করছি, খবর পেয়েছি, নিউজ পেয়েছি জাতীয় পার্টির ব্যানারে আওয়ামী লীগ সংগঠিত হতে পারে দুই তারিখে, সম্পূর্ণ ভ্রান্ত বিষয়। আমি অনুভব করি যেটা, যখন দেশ গড়ার সময় সবাইকে নিয়ে তখন দেশে আগুন লাগানো হচ্ছে, এবং কিছুটা নিরাপত্তাহীনতা, কিছুটা উস্কানি, কিছুটা ইম্যাচুরিটি, কিছুটা রক্তগরম তারুণ্য, কিছুটা ষড়যন্ত্র, কিছুটা ফাঁদে পা দেয়া, সব মিলিয়ে কাজগুলো হচ্ছে যেটাতে জাতীয় পার্টি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু এই মুভমেন্ট, এই আন্দোলন, এই দেশ, এই ছাত্ররা, এই সমন্বয়করা দীর্ঘমেয়াদী ক্ষতিগ্রস্ত হবে। আমরা এই ছাত্রদেরকে অমূল্য সম্পদ ভেবেছিলাম, যারা সকলের কাছে শ্রদ্ধেয় হবে, কিন্তু তারা আস্তে আস্তে কম্পার্টমেন্টাল হয়ে একটি গোষ্ঠী স্বার্থে ছাড়তে চলে যাচ্ছে, একটি এজেন্ডা বাস্তবায়নের স্বার্থে চলে যাচ্ছে, যেটি বিরাজনীতিকরণের একটা অংশ। আমি তো মনে করি কোনো দলকে রাজনীতি করতে দিব না, এটাও একটা ফ্যাসিবাদ। আপনি দলের কিছু লোককে বলতে পারেন যে যারা আদালতের মাধ্যমে বাতিল হবে, তো এই ফ্যাসিবাদ থেকে সরিয়ে আমরা আরেক ফ্যাসিবাদের দিকে যেতে যাচ্ছি কি না, আই থিঙ্ক টুডে ইজ এ ভেরি ব্যাড অ্যান্ড স্যাড ডে ফর আপকামিং ডেমোক্রেসি, এবং এটা এটা সুষ্ঠু তদন্তের দাবিদার। সাম্রাজ্য নয়, রাজার ছেলে রাজা হবে, এমপির ছেলে এমপি হবে, মেয়রের ছেলে মেয়র হবে, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জীবন এবং রক্তের বিনিময়ে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই গণ অধিকার পরিষদের জন্ম হয়েছে, গণ অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দুই এক বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে, ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ 300 আসনেই নির্বাচন করবে। আমরা মামলা করতে শুধু না জীবন দিতে ভয় পাচ্ছি না, দোয়া করবে আমাদের জন্য, জীবনটা যেন চলে যায়, আর কিছু চাই না, হয়ে গেছে, অনেক হয়ে গেছে। ব্যর্থতা আমি বলবো না, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের অনেক রাজনীতিবিদ আছেন, সত্যিকার অর্থে যদি সেরকম ধরনের থ্রেট পান, কয়জন তার থেকে বেরিয়ে স্বাধীনভাবে মতামত প্রকাশ করবার সাহস করবেন এটা বলা মুশকিল। তারপরও আমি যত সঠিক কঠিন কথা বলেছি আমার মনে হয় কোনো রাজনীতিবিদ এটা বলেননি, কাজেই ব্যর্থতা কেমন করে বলবো আমি। আমি তো যে কোনো লোককে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের রাজনীতিবিদদের, যে কোনো লোককে ওই রকম পরিস্থিতি ফেলে যে কোনো জিনিস করানো সম্ভব, হয়তো এক লাখের মধ্যে একটা, এক লাখের মধ্যে হবে না, দশ লাখের মধ্যে একটা লোক এটা প্রতিবাদ করতে পারবে, বড় বড় কথা অনেকেই বলতে পারে। আরটা কি বলছিলাম, সেকেন্ড পয়েন্ট, হ্যাঁ মিটিংয়ের জন্য আমরা পারমিশন নিয়েছিলাম, আর কি বলো? আচ্ছা একটা একটা কথা বলে শেষ করে দিই, না ওটা ঠিক আছে, ঠিক আছে শোনো, আমাদের যেটা আমরা খেয়াল করছি, আমি কাউকে মানে ছোটো করে দেখতে চাই না, আমাদেরকে হাতি গর্তে পড়ছে মনে করে অনেক চামচিকে লাথি মারছে, যারা কোনোদিন কোনোদিন কোনো পার্লামেন্টে যায় নাই, কোনোদিন কোনো নির্বাচন করে নাই, যাদের রাজনীতির বাস্তব অভিজ্ঞতা মানে পানিতে না নেমে সাঁতার কাটা তো শেখা যায় না, তারা এখনও পানিতেই নামেন নাই, সেই তারা এখন নানান ধরনের আমাদের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলছেন, অনেক ধরনের আস্ফলন করছেন। আমরা এই আস্ফলনে ভীত নই এবং এই আস্ফলন নিয়ে আমরা কোনো মানে দিতে, তাদের একটা ধারণা যে এই জাতীয় পার্টি যদি ধ্বংস হয়ে যায় তাহলে তার ভোটগুলো আমরা পাবো, তার ভোটগুলো তারা পাবে না, পাবে বলে বড় রাজনৈতিক দল, হয়তো বিএনপি পাবে, কিছু পাবে জামাত, এটা তারা বুঝে নাই, ওই তাদের ওই ধরনের ম্যাচুরিটি অফ পলিটিক্স আসেনি। এটা আমার ব্যক্তিগত, আমি কাউকে ব্যক্তিগতভাবে অ্যাটাক করে বলছি না, এটা আমার ব্যক্তিগত ধারণা থেকে বলছি। অনেকেই আমাদের এখন চামচিকে লাথি মারে বলে না হাতিকে, এই চামচিকে লাথি মারছে, ঠিক আছে। এখন আমরা তো গণসমাবেশ দেখেছি আমাদের দলের, এখন এখানে যদি আরও দশটা দলের লোক আসে আমি কি বেছে বেছে বাদ দিতে পারবো রাস্তার মধ্যে, আমি কীভাবে তাদের, আর আসলে তোমাদের ওদের ক্ষতিটা কি, যদি কোনো লোক আসতে চায় তো তারা তো বাংলাদেশের নাগরিক, আমি তো তাদেরকে আনছি না। এখন রাস্তার মধ্যে আমি বক্তৃতা দিচ্ছি, তুমি এদিক দিয়ে যাচ্ছ, তুমি কি রাস্তার বক্তৃতা শুনবো নাকি পালে যাবা যে আমি এখানে যাবো না, এটা তো স্বাভাবিক, সে হয়তো এদিক দিয়ে যাচ্ছে, আওয়ামী লীগের লোক কি কোন লোক, এটা তো উই ডোন্ট কেয়ার। আর আওয়ামী লীগের লোক একেবারেই রাস্তা পথে যেতে পারবে না, একেবারে কোনো বক্তৃতা বিবৃতি দিতে পারবে না এবং কোনোখানে করতে পারবে না, তাহলে তো বিএনপি জামাতকে আওয়ামী লীগ যেটা করেছিল যার জন্য আমরা তাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনের তাদের বিরুদ্ধে দাঁড়ালাম, সেই জিনিস তো আবার করার চেষ্টা করা হচ্ছে, এটা কি কোনো
ভালোর দিকে যাচ্ছি আমরা নাকি আমরা আবার আওয়ামী লীগকে ফলো করছি? আমি তো দেখছি সকল ক্ষেত্রে আমরা আওয়ামী লীগের দুঃশাসন এবং যেগুলো নিয়ে সমালোচনা করি সেটাকে আমরা এখন আবার ফলো করে চলছি। সম্মানিত দর্শক, আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। দর্শক, ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পেরেছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটের সর্বশেষ আপডেট নিউজগুলো একত্রিত করে এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে বাংলাদেশের বর্তমান যে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের রাজনৈতিক এবার কঠিন গরম হয়ে গিয়েছে। সম্মানিত দর্শক, এই ভিডিওতে কিন্তু আপনারা দেখতে পেরেছেন যে বাংলাদেশে কী হতে যাচ্ছে, আগামী দিনগুলোতে নির্বাচন কবে হবে, এবং কি বাংলাদেশের যে ভয়াবহ এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, ইতিমধ্যে কিন্তু যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নেট দুনিয়া তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন, ইতিমধ্যে কিন্তু ভাইরাল সকল ভিডিওগুলো এই ভিডিওতে আপনারা বিস্তারিত দেখতে পেরেছেন। সম্মানীয় দর্শক, এই ভিডিওতে যে ভিডিওগুলো আপনারা দেখলেন এবং রাজনৈতিক অঙ্গনে সর্বশেষ আপডেট নিউজগুলো দেখলেন, অবশ্যই এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন। সম্মানীয় দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।